আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার ওয়ালাই ওয়াবারাকাত ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. سنت نائي شدو دعوت المهمان সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া আর সুন্নাত হলো তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনে সমাজ বিনীর মানে বইর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তুলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপ সুন্নাত প্রয়োজনে হংকার গর্জন সুন্নাত শুধু নয়
محبتي تار خليد وراني أبو بكر موتو পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ইসলাম ও ইসলামী আন্দোলনের ঘাঁটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত সুন্দরবনের তীর ঘেঁষা সুন্দরী দ্বীপাঞ্চল গাবুরা ইউনিয়নে অবস্থিত মরহুম আলহাজ আব্দুল গফুর বৈদ্য সাহেবের প্রতিষ্ঠিত গাবুরা বৈদ্য বাড়ি জসিমিয়া দুই দিন ব্যাপী ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সমাপনী দিবসের চলমান অধিবেশনে মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ঐতিহ্যবাহী চাঁদনী মুখা পিজে সিনিয়র মাদ্রাসা এর এক্স প্রিন্সিপাল অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে সহসভাপতিত্ব করছেন গাবুরা গাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জি এম আলাউদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ আজকের মাহফিলে আমার আগে দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ হাফেজাহুল্লাহ ওয়ারাহ আরো বক্তব্য রেখেছেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব কথা বলেছেন হাফেজ মাওলানা রেজাউল করিম আচ্ছা আরো কথা বলবেন আমার পরে ইনশাআল্লাহ হাফেজ মাওলানা রেজাউল করিম সাহেব হাফেজাহুল্লাহ ওয়ারাহ আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ বৃদ্ধি করে দেন আমরা সবাই বলি আমিন দুই দিন ব্যাপী এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতক্ষীরা চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জবলুল হায়দার বিশেষ অতিথি ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ জি এম মাসুদুল আলম মাহফিল পরিচালনা করছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা অমর আলী সাহেব সার্বিক ব্যবস্থাপনায় জনাব জি এম গোলাম মুস্তফা আল্লাহ তাআলা সকলের গুনাহ খাতা মাফ করে দেন সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা কেরাম মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম এসেছেন স্কুল কলেজের বিভিন্ন স্যারেরা মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে আমার সাথে সফর সঙ্গী হিসেবে সুদূর খুলনা থেকে এসেছেন আপনাদের এলাকারই জামাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত জনাব শফিকুল ইসলাম ভাই তিনি আমার সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে খুব কষ্ট করে এসেছেন সকালবেলা অফিসও আছে তাও এসেছেন আল্লাহ তাআলা আমার ভাইজানের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আল্লাহ তাআলা ওনাকে আজীবন দ্বীনের খেদমতে কবুল করে নেন আমরা বলি আমিন এবং আমাদের সাথে আরো দুজন চমৎকার সঙ্গীত শিল্পী এসেছেন তারা তাদের সুললিত কণ্ঠে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে আমার ভাইয়েরা দুজনেই
খুব সুন্দর গেয়েছেন আমরা দোয়া করছি আমার ভাইদের কণ্ঠে আল্লাহ তাআলা আরো বেশি বরকত দান করুন বলেন আমিন আমার সামনে বসে আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বি আনে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে সম্মানতা সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় গাবুড়াবাসী যেহেতু অপারে খুলনা কয়েরা খুলনারও কিছু মানুষ আছে সুতরাং আমি সবাইকে সম্বোধন করে বলছি প্রিয় খুলনা এবং সংগ্রামী সাতক্ষীরাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠেকারের মতো শুকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার পরে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম কষ্ট এবং মেহনতের ফলে আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব আলহাজ আব্দুল মান্নান বৈদ্য এবং জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বৈদ্য আমরা উভয়কে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বরকতুল্লাহ সাহেব কিছুদিন আগে সেই খুলনায় গিয়ে তিনি দেখা করেছেন এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন তিনি এক টানা যোগাযোগ করেছেন আল্লাহ তাআলা এবং শুধু তাই নয় আজকে আসার পরে তিনি যে আপ্যায়ন করেছেন যে মেহমানদারি করেছেন এটা কখনো ভোলা যাবে না আপনাদের এই অঞ্চলটা সম্ভবত আসার সময় চাঁদের আলোতে যতটা খেয়াল করেছি আমার ধারণা এটা খুব সুন্দর এলাকা এটা খুব সুন্দর এলাকা যদিও নদীর তীর ঘেঁষা হওয়ায় সবসময় একটা ঝুঁকির মধ্যে বসবাস করতে হয় কিন্তু আমরা যতটা ঝুঁকির মধ্যেও বসবাস করি না কেন আমরা সবসময় একজনের উপরে ভরসা করি তিনি কি আমাদেরকে হেফাজত করতে পারেন কি আর আমাদেরকে চাইলে ধ্বংস করে দিতে পারেন কি যেন আমরা সবসময় একজনের গোলামীর পথে জীবন পরিচালনা করব তিনি কে জনাব বরকতুল্লাহ সাহেব এবং ওনার ফ্যামিলির প্রতি কৃতজ্ঞতা তারা অনেক আপ্যায়ন করেছেন মেহমানদারি করেছেন বরকতুল্লাহ সাহেবের বাবার হাত ধরেই এই মাহফিলটা শুরু হয়েছিল আমরা দোয়া করছি মরহুম আলহাজ আব্দুল গফুর সাহেবের জন্য আল্লাহ তাআলা তার এই গোলামের কবরের আজাব মাফ করে দেন এবং কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন এই এলাকায় যত কবরস্থান আছে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন সকলের কবরের আজাব মাফ করে দেন তো ধন্যবাদ জানাচ্ছি মাহফিল আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দেন গভীর রাতে আমরাও যারা দূর দূরান্ত থেকে এসেছি মনে হয় অপার থেকে অনেকে এসেছেন আমরা যারা কর্মব্যস্ততা ফেলে দূর দূরান্ত থেকে আল্লাহর কোরআনের আকর্ষণে ছুটে এসেছি আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দেন সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা কম না বেশি আমরা খুশি পরিমাণে ও বেশি জবান খুলে সবাই করেন আল্লাহ আকবার এই যে আল্লাহ আকবার আপনারা বললেন এটা কার নামের স্লোগান আমরা কষ্ট পাই আমরা খুব ব্যথিত হই যখন আমাদের দেশে হঠাৎ করে কোথার থেকে কিছু উল্লুক ভাল্লুক আসে যারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন ভোগ করে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন ভোগ করে আবার বড় বড় কথা বলে আমরা যখন আল্লাহ আকবার স্লোগান দিই তখন তারা বলে এটা নাকি বিতর্কিত স্লোগান আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ আকবার এটা কি বিতর্কিত স্লোগান আমরা যখন জন্ম নিয়েছি মায়ের পেট থেকে বের হয়ে আমরা প্রথম যে সাউন্ড শুনেছি সেটা কি আল্লাহ আকবার সুতরাং মুসলমানের সন্তান আমরা তো আল্লাহ আকবার শুনে দুনিয়াতে এসেছি এই পবিত্র স্লোগানটিকে কেবলমাত্র তারাই বিতর্কিত স্লোগান বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে
বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে কেবল তারাই এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে আমরা কেউ বিতর্কিতভাবে জন্ম নেই নাই আমরা আজান শুনে জন্ম নিয়েছি এজন্য আল্লাহু আকবারকে আমরা আমাদের চেতনা এবং প্রেরণার স্লোগান মনে করি আমরা যখন দুনিয়া ছেড়ে একদিন চলে যাব তখন আমাদের লাশ খাটিয়ায় রেখে জানাজা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে তো যার আল্লাহু আকবার ভালো লাগে না আল্লাহু আকবার শুনলেই চেহারা কালো হয়ে যায় তার উচিত এলাকাবাসীকে জানায় দেওয়া সে যেন মরে যাওয়ার পর তার মরদেহকে লাশকে জানাজার মাঠে না নিয়ে শ্মশানে নিয়ে যেন পুড়িয়ে দেওয়া হয় কারণ তার তো আল্লাহু আকবার ভালো লাগে না আমরা পৃথিবীতে আসার সময় শুনে এসেছি আল্লাহু আকবার যাওয়ার সময় শুনবো আল্লাহু আকবার মুসলমানের সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে স্লোগান যদি দিতেই হয় তো আউল ফাউল কোন নেতার জন্য স্লোগান নয় আল্লাহর জমিনে আল্লাহর বরকত ঘোষণা করে আল্লাহর পবিত্র নামে স্লোগান দিবি আল্লাহু আকবার এটা বিতর্কিত স্লোগান নয় এটা বদরের স্লোগান এটা উহুদের স্লোগান এটা কাফিরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান আরে আপনারা অনেকেই জায়গা না পেয়ে দাঁড়ায় আছেন কষ্ট আমি আপনাদের এই চিত্র দেখে কষ্ট পাচ্ছি দেখেন এখানে যতগুলো মানুষ এসেছেন এই দ্বীপ অঞ্চলে এত মানুষ হবে আমার নিজের কাছেও ব্যাপারটি অকল্পনীয় মনে হচ্ছে এই যে এতগুলো মানুষ এসেছে কাউকে কি টাকা পয়সা দেওয়া হয়েছে বরকতুল্লাহ সাহেব কি একদম পকেটে পকেটে ৫০০ টাকা ৫০০ টাকা করে ঢুকায় দিয়েছে কাউকে টাকা দেওয়া হয় নাই প্রত্যেকটি মানুষ দূর দূরান্ত থেকে এসেছে কেবলমাত্র আল্লাহর কোরআনের জন্য যারা এই বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলন আর আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের একটু ভাবা দরকার চিন্তা করা দরকার যে দেশের মানুষ কোরআন শোনার জন্য নদী পার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় রোদ বৃষ্টি সকাল সন্ধ্যা কর্মব্যস্ততা ফেলে দিয়ে যারা কোরআনকে ভালোবেসে কোরআনের টানে ছুটে যায় সেই দেশে এত সংখ্যক কোরআন প্রেমী জনতা থাকতে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ এটা ৯১% মুসলমানের দেশ এই বাংলাদেশ অলিয়া উলিয়া আবাদ করেছেন এদেশে প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের আওয়াজে আবার পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যায় আল্লাহু আকবারের আওয়াজে যে দেশে প্রত্যেক দিন ৫ বার মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয় আর যে দেশে এত সংখ্যক তাওহীদবাদী মুসলমান আছে সেই দেশে বাম রাম নাস্তিক উত্তাদদের কোন স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আজীবন দ্বীনের পথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন আমিন সম্মানিত ভাইরা আমি খুতবার ভেতরে আপনাদের সকলের খুব পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি আজকে আমরা সেই সূরাটি থেকে যুগ উপযোগী বাস্তবসম্মত হেদায়েতের উদ্দেশ্যে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ যে সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সবাই বলেন তো সূরাটার নাম কি মাশাআল্লাহ সূরার নাম আপনারা বলতে পেরেছেন অবশ্য বলতে তো পারবেনই আপনারা কারণ এই সাতক্ষীরার জনপদ এর খবর গোটা দেশের মানুষ জানে সাতক্ষীরার মাটি ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি আপনাদের এই প্রাণবন্ত রেসপন্স প্রমাণ করছে আপনারা হৃদয়ে চেতনায় ইসলামকে লালন করেন আলহামদুলিল্লাহ আমরা আজকে যে সূরা থেকে কথা বলবো এই সূরাটির নাম হচ্ছে সূরাতু জিলজাল জিলজাল হচ্ছে আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভূকম্পন একেবারে সহজ বাংলায় বলতে গেলে ভূমিকম্প কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প হয়েছে আপনারা জানেন কিনা এই যে ভূমিকম্প
ভূমিকম্প হওয়ার কিছু কারণ আছে ভূমিকম্প হওয়ার মূল কারণ বেসিক কারণ হলো দুইটা আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো ভূমিকম্প হওয়ার মূল কারণ কয়টা দুইটা নাম্বার 1 প্রাকৃতিক কারণ নাম্বার 2 কৃত্রিম কারণ এক নম্বরে বলেছি প্রাকৃতিক কারণ এই যে আমাদের চোখের সামনে গাছপালা আপনাদের এই কপোতাক্ষ নদের কথা ছোটবেলায় আমরা কবিতায় পড়েছি মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের একটা কবিতা লিখেছে তাই না তো এই যে আমাদের চোখের সামনে গাছপালা তরুলতা বন জঙ্গল এই যে সাগর নদ নদী এগুলো সব মিলে হচ্ছে প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ এই প্রকৃতির একজন স্রষ্টা আছেন তিনি কে আল্লাহ তবে দুনিয়াতে এক শ্রেণীর গাধা আছে কানা কানা বুঝেন তো আপনারা দেখে না তারা সৃষ্টি দেখে কিন্তু স্রষ্টার অস্তিত্ব অনুধাবন করতে পারে না তারা কয় এই যে যা কিছু আছে মাথার উপরের আসমান পায়ের তলার জমিন চারপাশে যে প্রকৃতি দেখে কই এগুলো নাকি এমনি এমনি হয়ে গিয়েছে বেটা কানার ঘরের কানা নাস্তিকের ঘরের নাস্তিক তোর গায়ে যে জামা কাপড় আছে হে নাস্তিক এটা কি এমনি এমনি হইছে না কোনো কারিগর বানিয়েছে কেউ না কেউ তো বানিয়েছে এমনি এমনি দুনিয়ায় কিচ্ছু তৈরি হয় না এখানে যদি কিছু গোবর দেখা যায় তাহলে সবাই ধরে নেবে যে এখান দিয়ে কোনো গরু গিয়েছে ছাগলের পায়খানার বড়ি দেখলে সবাই বুঝে ফেলবে এখান দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে তো যদি গোবর আর ছাগলের পায়খানা দেখলে বোঝা যায় এদিকে গরু বা ছাগল গিয়েছে তবে এটা নাস্তিক কানার ঘরের কানা তোর মাথার উপরে আসমান পায়ের তলায় জমিন আর চোখের সামনে প্রকৃতি এত সুন্দর সৃষ্টি দেখে তোর মাথায় কি এটা আসে না যে এগুলোর পেছনেও একজন কারিগর আছে না না ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে না পাইলট ছাড়া কি বিমান চলে না নৌকা চালাইতেও তো একজন ড্রাইভার লাগে মাইক চালাইতেও একজন অপারেটর লাগে এই ক্যামেরা চালাইতেও একজন ক্যামেরা পারসন লাগে তো ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে নৌকার মাঝি ছাড়া যদি নৌকা না চলে অপারেটর ছাড়া যদি মাইক না চলে আর ক্যামেরা পারসন ছাড়া যদি ক্যামেরা না চলে তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কিভাবে চলে অবশ্যই সৃষ্টির পেছনে একজন মহাকারিগর আছেন না নাই এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ তাআলা বলছেন সব কিছুকে সৃষ্টি করেছি আমি আর সব কিছুর নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব যার হাতে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি বলছিলাম ভূমিকম্পের প্রধান দুইটা কারণ এক নাম্বার প্রাকৃতিক কারণ এই প্রকৃতিকে একজন নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আল্লাহ পাক এই প্রকৃতিকে ভারসাম্যপূর্ণভাবে তিনি পরিচালনা করছেন আবার তিনি যদি চান এই প্রকৃতির মধ্যে একটা অস্থিরতা কিংবা বিপর্যয় সৃষ্টি করা ক্ষমতা আল্লাহর আছে না নাই আর এই ক্ষমতা একমাত্র কার আছে আপনাদেরকে বোঝানো সহজ হবে এই যে পাশেই সাগর নদী আছে এখান থেকে জলোচ্ছ্বাস উঠায়া মুহূর্তেই এই জনপদের উপরে একটা ধ্বংসযজ্ঞ চালানোর ইখতিয়ার আল্লাহর আছে না নাই আমরা যে মাটির উপরে বসবাস করি এগুলো কয়েকটা প্লেটের উপরে নির্মিত বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে টেকটোনিক প্লেট এই প্লেটগুলো সন্তরণশীল সন্তরণের ফলে যখন একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা খায় তখন এই প্লেটের উপরে থাকা এই ভূমির মধ্যে কম্পন অনুভূত হয় যার কারণে ভূমিকম্প হয় তো একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের হিট ধাক্কাটা হবে যত বেশি জোরে ভূমিকম্পের মাত্রাও হবে তখন তত বেশি ভূমিকম্পে আরো কিছু প্রাকৃতিক কারণ আছে যেমন ভূগর্ভে শিলা আছে শিলা চ্যুতির ফলেও ভূমিকম্প হতে পারে আবার ভূগর্ভে আগ্নেয়গিরি রয়েছে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলেও ভূমিকম্প আর ভূমি ধসের কারণেও ভূমিকম্প হতে পারে তবে মনে রাখতে হবে এই যে প্রকৃতি সেটা নিজের মতো চলতে পারে না প্রকৃতি চলে যার হুকুমে যার ইচ্ছায় তিনি কে আল্লাহ হুকুম করলে হবে আল্লাহ যদি বলেন এই মুহূর্তে বাংলাদেশের মাটিটাকে নাড়াচাড়া দিয়া ভূমিকম্প দিয়া সব আমি ধসায় দিব আপনার কি কয়েকদিন সময় লাগবে আল্লাহ বলবেন কুন ফায়াকুন
যখন শুধু বলবেন হাও চকের পলক ফেলার আগেই শেষ দেখেন নাই তুরস্কে আপনারা ফেসবুক চালান তো দেখেন নাই কিভাবে ভবনগুলো গভীর রাতে ধসে গিয়েছে চকের পলক ফেলার আগে ধসে গিয়েছে সব ক্ষমতা কার হাতে আল্লাহ ভূমিকম্পের নামে আল্লাহ কেন সূরা দিয়েছেন জানেন আর এই ভূমিকম্প মাঝে মাঝে আল্লাহ কেন আমাদেরকে দেখান জানেন কারণ আমাদের মতো কিছু আল্লাহর গোলাম আমরা এই মাটির উপরে এমন ভাবে চলাফেরা করি আর একটু ক্ষমতা পাইলে তো হইছে আরে বাপ রে বাপ উঠি কি বসি মরি কি বাঁচি যা মন চায় তাই করি আলেমদের সঙ্গে বেয়াদবি করি ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের সঙ্গে বেয়াদবি করি বেটা বেয়াদবি করার আগে এই জমিনের উপরে যে বসবাস করছো তোমার মনে কি এই চিন্তা আসে না আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এত কাজ করলে আল্লাহ তো চাইলে তোমার ক্ষমতা সত্তা টাকা পয়সা সম্পদ সত্তা মাটির তলায় আল্লাহ ধসায় দিতে পারে আল্লাহর সেই ক্ষমতা আছে না আছে ওই জন্য ভয় করব কাকে দুই নাম্বার হলো কৃত্রিম কারণ ভূমিকম্পের কৃত্রিম কারণও আছে এই যে ভূমিকম্প বলেন আমফান বলেন সিডর বলেন আইলা বলেন বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মহামারী যে কোনো গজব আল্লাহ এমনি এমনি দেন না রব্বুল আলামিন বলছেন তাহলে কেন তোমাদের উপরে গজব দিছো না رب العالمين بولسن ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس পানিতে এবং মাটিতে স্থলে এবং জলে মানুষের উপরে যত বিপর্যয় আসে গজব আসে এগুলো হচ্ছে মানুষের দুই হাতের কামাই মানুষ যখন গুনাহ এবং পাপাচারে ডুবে যায় তখন মানুষকে সতর্ক করার জন্য মাঝে মাঝে গজব যিনি পাঠান তিনি কি আর নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানার মানুষের উপরে ঘন ঘন ভূমিকম্প আসবে ঘন ঘন মহামারী ঘন ঘন গজব আসবে নবীজি বলেছেন আখেরি জামানায় এত বেশি ভূমিকম্প হবে মানুষ রাতের বেলা দেখবে সুন্দর চাকচিক্যময় উঁচু উঁচু দালান কুঠার সুন্দর সুন্দর শহর সকালবেলা উঠে দেখবে কিচ্ছু নাই সব ধসে গেছে আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ঘন ঘন ভূমিকম্প হবে দাবানল চেহারার বিকৃতি বিভিন্ন ধরনের মহামারী আসবে তুরস্কের ভূমিকম্পের পরে বাংলাদেশের আবহাওয়াবিদরা ধারণা করছেন যে বাংলাদেশও এরকম একটা ভূমিকম্প হতে পারে আল্লাহ না করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ভাবেন তো এইরকম একটা ভূমিকম্প হলে আমাদের ঢাকা শহরের অবস্থা কি হবে পদ্মা সেতুটা যদি ভেঙে যায় ওইদিকে যদি যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু ভেঙে যায় তো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাও শেষ আচ্ছা কেন ভূমিকম্প আসবে কিয়ামতের আগে ঘন ঘন গজব কেন আসবে আমার মতো ছোট হুজুর বলা লাগবে না দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন শোনো আখেরি জামানায় কেন ঘন ঘন ভূমিকম্প সিরিজ ভূমিকম্প আর গজব আসবে নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে দায়িত্বশীল ব্যক্তিরা লুটপাট আরম্ভ করবে যখন জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ লুটে পুটে চেতে পুটে খেয়ে দেশের টাকা বিদেশে বাঁচা আর দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানানো আরম্ভ হবে তখনই গজব আসবে কার তরফ থেকে আমাদের দেশে এরকম চুরবাট পারে এখন ভরে গেছে না এসব চুরবাটপার কমে গেছে আপনারাই বলছেন তার মানে আপনারা জানেন এরপরে নবীজি বলেছেন ওয়াল আমানাতু মাগরামা যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনী শিক্ষা ইসলামী শিক্ষাকে বিদায় করে দিবে আল্লাহর নবী বলেছেন অপেক্ষা করো তখনই আল্লাহর তরফ থেকে গজব আসবে 91% মুসলমানের শিক্ষা ব্যবস্থায় বাংলা ইংরেজি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপরে আপনার তথ্য প্রযুক্তি ভূগোল ইতিহাস সমাজ বিজ্ঞান সব আছে কপাল পোড়া মুসলমানের শিক্ষা ব্যবস্থায় কুরআন নাই হাদিস নাই দিন জানার বুঝার কোনো ব্যবস্থা নাই গজব আমাদের উপর আসবে না তো কার উপরে আসবে আপনি গজবকে মোকাবেলা করতে পারবেন না মাঝে মাঝে আমাদের দেশের কিছু পাগল ছাগল আর কিছু মিডিয়াও আছে কয় আমফানকে মোকাবেলার সব ধরনের প্রস্তুতি নিয়েছে আমফান কি তোর খালাতো ভাই লাগে নাকি তো মোকাবেলা করবি কথাগুলোকে এভাবে বলা যায় দুর্যোগ আসন্ন আমরা ক্ষয়ক্ষতি কমানোর জন্য চেষ্টা করছি আল্লাহ ভরসা আহারে এই আমফানে আপনাদের এলাকায় শুধু আমফান নয়
যে কোন সময় যে কোন দুর্যোগ আসলে এলাকার মানুষ ঝুঁকিতে থাকে আল্লাহ আমরা আজকের মাহফিল থেকে দোয়া করছি এই গাবুরিয়ার 33 বর্গ কিলোমিটারের এই জনপদকে আমি এসে আপনাদের এলাকার পড়াশোনা শেষ করে ফেলছি এখানে কি আছে কয়টা স্কুল কলেজ মাদ্রাসা কলেজ তো নাই আপনাদের কয় কিলোমিটার পাকা কয় কিলোমিটার কাঁচা কি কি আছে আয়েশা পড়াশোনা শেষ করে ফেলেছি আহা এই অঞ্চলটা অবহেলিত আমি খুব কষ্ট পেয়েছি এখানে একটা কলেজ নাই এখানে একটা কলেজ দেওয়া দরকার ছিল এখানে বড় কোনো মাদ্রাসা নাই প্রায় 38,000 এর মতো ভোটারি এই কি বলে জনসংখ্যা এখানে আছে এত 47,000 মানুষ এখানে বাস করে এখানে কোনো কলেজ নাই এখানে কোনো মাদ্রাসা নাই যদি আমাদের বক্তব্য দায়িত্বশীল মহলের কাছে পৌঁছায় দয়া করে বলবো ডিজিটাল তো সব বানায় ফেলতেছেন এই অবহেলিত দ্বীপ অঞ্চলের দিকে নজর দেন এখানে কিছু প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ গ্রহণ করুন আমি খুব কষ্ট পেয়েছি যখন শুনছি আমি শুনেছি এখানে কোনো কলেজ নাই কুলাপাইন সাতক্ষীরায় গিয়ে খুলনায় গিয়ে কয়রায় গিয়ে পড়াশোনা করে তাহলে তো মেয়েদের জন্য যাওয়া আরো কষ্টকর হয়ে যায় এই ছেলে মেয়েদের জন্য এই এলাকায় একটা প্রতিষ্ঠান হোক আল্লাহ আপনি ব্যবস্থা করে দিবেন আমিন সম্মানিত ভাইয়েরা তাহলে ভূমিকম্পের কারণ আমরা জানলাম চলেন আমরা এই সূরাটা নিয়ে আলোচনা আরম্ভ করি সূরাটা নিয়ে আলোকপাত করার আগে খুব সংক্ষিপ্ত সময় 20-30 সেকেন্ডে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আমরা মেমোরাইজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল আমরা জানি কোরআনুল কারীমে মোট 30টি পারা রয়েছে আজকের আলোচ্য এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30তম পারায় অবস্থিত তাহলে বলেন তো সূরাটা কত নম্বর পারায় আছে কোরআনুল কারীমে মোট 114টা সূরা রয়েছে আজকের আলোচ্য এই সূরাটির সিরিয়াল নাম্বার হলো 99 অর্থাৎ এই সূরার সিরিয়াল নাম্বার হলো 99 কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা হচ্ছে মাক্কি কিছু সূরা হচ্ছে মাদানী যেগুলো নবীজির কাছে মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা আর যেগুলো নবীজির কাছে মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা আজকের এই সূরাটি হচ্ছে সূরাতুল মাদানিয়া এটি হচ্ছে মাদানী সূরা এই সূরার রুকু সংখ্যা হলো 1 আয়াত সংখ্যা হলো 8 চলেন দেখি আমরা এই সূরার প্রাথমিক তথ্যগুলো মেমোরাইজ করতে পেরেছি কিনা আজকের আলোচ্য সূরার নাম সূরাতুল আর একটু জোরে বলেন কত নাম্বার পারায় আছে শুনেন পাশেই কিন্তু মাছ আর আজকে বরকতুল্লাহ সাহেব যে মাছ খাওয়াইছেন তেলতেলা মাছ তো এত আয়োডিনযুক্ত মাছ খায়া আপনারা যদি এত হালকা আওয়াজ দেন তো মাছ তো লজ্জা পাবে না হ্যাঁ একটু বড়সড় করে আওয়াজ দেন আপনারা এত তাজা তাজা মাছ খান আপনারা হ্যাঁ আজকের এই মাহফিল যারা ইউটিউবে শুনবে তাদেরকে বলবো অন্তত তাজা মাছ খাওয়ার জন্য আপনাদেরকে এই সুন্দরবনের তীরঘেঁষা এই গাবুরা এলাকায় আসা দরকার আমি প্রথমে আসতে ভয় পেয়েছিলাম কিন্তু আজকে আসার পরে আমার অনেক সাহস হয়ে গেছে এলাকাটা বড় সুন্দর সুন্দরবনের তীর ঘেঁষে তো সুন্দরবনের মানুষের মনও সুন্দর আলহামদুলিল্লাহ চেহারা শুনে তো সুন্দর একেবারে মাছের মতো তেল তেলা হ্যাঁ ফ্রেশ খান তো আপনারা আলহামদুলিল্লাহ বলেন এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে জন্য পড়ি আলহামদুলিল্লাহ দেখি তেল খাইয়া কেমন মাথায় তেল বানাইছেন হ্যাঁ সূরার নাম সূরাতুল জিলজাল এটা কত নম্বর পারায় সিরিয়াল নাম্বার 99 মক্কি না মাদানি রুকু সংখ্যা আট না ভাই এক আয়াত সংখ্যা আট মাছ মনে হয় বেশি খাই গেছেন উল্টা পাল্টা লাগে আমরা সূরার প্রাথমিক তথ্য মুখস্থ করে ফেলেছি বলি আলহামদুলিল্লাহ চলেন 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 আমরা দেখি সূরার ভেতরে কি আছে আপনারা রেডি তো রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ তাআলা বলছেন যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে এই যে দুনিয়া গোটা দুনিয়াকে একটা সময় একসাথে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে প্রবল ভাবে গোটা দুনিয়াকে প্রকম্পিত করে দেওয়া হবে যার হুকুমে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান্নাসু তাকু রব্ব
ربكم إن زلزلة الساعة شيء عظيم الله تعالى বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রব তার একটা হুকুমে এমন একটা ভূকম্পন হবে এমন একটা বিরাট ভূমিকম্প হবে যে বিরাট ভূমিকম্পের মধ্য দিয়ে সব কিছু চূর্ণবিচূর্ণ হয়ে যাবে আর এই ঘটনাটা ঘটবে তখন কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে যখন কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য রব্বুল আলামিন একজন স্পেশাল ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল ওই ফেরেশতার দায়িত্ব হলো তিনি কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য তার দায়িত্ব হলো সিংহায় ফু দেওয়া রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বানানোর পর থেকে মুখের সামনে শিঙ্গা নিয়ে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করবেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন আদেশের সঙ্গে সঙ্গে তিনি শিঙ্গায় ফু মারবেন আর আল্লাহর আদেশ পাওয়ার পরে সাইয়েদিনা ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় মোট ফু মারবেন দুইবার যদি বুঝে থাকেন সবাই জবাব দেন তো শিঙ্গায় তিনি ফু মারবেন কয়বার প্রথমবার তিনি যখন শিঙ্গায় ফু দিবেন প্রথমবার শিঙ্গায় ফু দেওয়ার পরে সেই সময় দুনিয়াতে যারা বেঁচে থাকবে সকল মানুষের কানের পর্দা ফেটে গিয়ে সব মানুষগুলো তখন বিকট একটা আওয়াজে মরে যাবে আল্লাহু আকবার প্রথমবার তিনি যখন শিঙ্গায় ফু দিবেন একটা বিভৎস মারাত্মক বিভীষিকাময় পরিস্থিতির অবতারণা ঘটবে প্রথমবার শিঙ্গায় ফু দেওয়ার পরে গোটা জমিনটা গোটা দুনিয়াটা একসাথে প্রবলভাবে কেঁপে উঠবে কিছুদিন আগে তুরস্কে এবং সিরিয়াতে ভূমিকম্প হয়েছে কিন্তু পৃথিবীর অন্য কোন দেশে ভূমিকম্প হয় নাই সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় প্রথমবার একটা ফু মারবেন একসাথে তাবাম দুনিয়ার মাটি এমন ভাবে কেঁপে উঠবে একটা ভূমিকম্পের মাধ্যমে মাটির উপরে থাকা দালান কুটা ঘর বাড়ি বিল্ডিং উঁচু উঁচু টাওয়ার প্রাসাদ গাছপালা ঘর বাড়ি পাহাড় পর্বত যা আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহু আকবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিআ রাব্বুল আলামিন যখন রব্বুল আলামিন বলছেন যখন একবার শিঙ্গায় ফু দেওয়া হবে প্রথম শিঙ্গার ফুৎকারে কি হবে বান্দা শোনো ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা এই যে জমিনের উপরে বিশাল বিশাল পাহাড় তোমরা দেখো এই পাহাড় সুদ্ধা জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে সব কিছুকে লণ্ডভণ্ড করে দেওয়া হবে এই যে আপনারা বিশাল বিশাল পাহাড় দেখেন আপনাদের এলাকায় তো পাহাড় নাই আমাদের সিলেটে ওইদিকে চট্টগ্রামে পাহাড়ের অভাব নাই এই যে বিশাল বিশাল পাহাড়গুলো সাইয়েদিনা ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলোর অবস্থা কেমন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا الله تعالى বলছেন শিঙ্গায় ফু দেওয়ার পরে এই জমিনটা এমন ভাবে কেঁপে উঠবে জমিনের উপরে থাকা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আমরা হাঁটলে যেমন ধুলাবালি উড়ে পাহাড়গুলো এইরকম জমিন থেকে উঠায়া পাহাড়গুলো বালুর মতো ছেড়ে দেওয়া হবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালওয়াহনিল মানফুশ আল্লাহ বলেছেন পাহাড়গুলো ধুনার তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে এজন্য আল্লাহ বড় সুন্দর করে কোরআনে এভাবে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে
ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামজ্ঞান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিচ্ছু থাকবে না সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে কিচ্ছু যখন থাকবে না আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুকি তোর বুকের উপরে থাকা প্রাসাদগুলো বিল্ডিংগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আশজারুকি হে দুনিয়া তোর বুকের উপরে থাকা এই গাছপালাগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি হে দুনিয়া তোর মধ্যে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায় কোথায় কপোতাক্ষ নদ আর কোথায় বঙ্গোপসাগর সাগরের পানি শুকায় যাবে সাগরের মধ্যে আগুন লাগায় দেওয়া হবে কিচ্ছু থাকবে না আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ ভরে বিচরণ করা দুনিয়ার দাম্ভিকের অহংকারী ব্যক্তিগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দুনিয়ার মানুষের উপরে জুলুম করা জালিমগুলো আজকে কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব দেওয়ার কেউ তখন থাকবে আল্লাহ তখন বলবেন কোরআনে এসেছে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার আপনারা তো কয়েকজন জবাব দিয়েছেন কিন্তু তখন জবাব দেওয়ার জন্য তো আপনারাও থাকবেন আল্লাহ প্রশ্ন করবেন জবাব দেওয়ার কেউ নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে কেবল ক্ষমতা চলবে একজনের তিনি কে দুনিয়া একটু ক্ষমতা পাই আরে বাপরে বাপ আমরা যে ফুটানিটা করি আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যাই চেয়ারে উঠে যাই গিয়ারে গিয়ার ঠিক থাকে না তখন যা মন চাই তাই করি এই জন্য কোরআনে চেয়ারের নামে আল্লাহ একটা আয়াত দিয়েছে বলেন তো আয়াতের নাম কি হ্যাঁ আয়াতুল কুরসি কুরসি এই আয়াতটা হলো কুরসি মানে কি কুরসি মানে চেয়ার গদি সিংহাসন আসন কোরআনুল করিমের সমস্ত আয়াতের চাইতে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন আয়াতের নাম হলো আয়াতুল কুরসি কেন কেন আল্লাহ এই আয়াতটিকে কোরআনের সেরা আয়াত মানালেন কারণ হলো দুনিয়ায় যত অপকর্ম হয় যত গেঞ্জাম হয় ওই চেয়ার থেকেই সকল গেঞ্জামের পরিকল্পনা শুরু হয় এই চেয়ারের কারণে মারামারি কাটাকাটি নিরপরাধীকে বানানো হয় অপরাধী চেয়ার টিকানোর কারণে অপরাধী মাস্তানগুলোকে বানানো হয় নিরপরাধী এজন্য তামাম দুনিয়ার চেয়ারেওয়ালা লোকদেরকে আল্লাহ সতর্ক করার জন্য আয়াতুল কুরসি দিয়েছেন আয়াতুল কুরসি পড়ো আর আল্লাহর ক্ষমতা বুঝো তোমার ক্ষমতা আজকে আছে কালকে নাই আল্লাহর ক্ষমতা সৃষ্টির অনাদিকাল থেকে শুরু হয়েছে অনন্তকাল পর্যন্ত থাকবে আল্লাহু আকবার সে আল্লাহ আয়াতুল কুরসির নামে আয়াত দিয়েছেন এই জন্য যেন চেয়ারে উঠে বেশি জ্ঞান না বাড়ায় চেয়ারে উঠে জ্ঞান বাড়াইয়া আলেমদের সঙ্গে বেশি বেয়াদবি কইরেন না মন যা চায় তা কইরেন না নইলে চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি নমরুদের ফেরাউনের মতো বড় বড় শয়তান গুলারই আল্লাহ না কানে চুমানি খাওয়াইছে এই স্টাইলে যারা এখনো ফেরা এখন তো ফেরাউনের কথা বলল হ্যাঁ আমি আপনাদের এই সাতক্ষীরার কোন অঞ্চলে ওয়াজ চলে ফেরাউনের এক লোক নিয়ে গেছে তার উপরে আমিও খুব মায়া মহব্বত করে তাকাইয়া হাইসা হাইসা বললাম ভাই আমি তো ফেরাউনের ইতিহাস পড়ছি কিন্তু ফেরাউন যে কিছু রেখে গেছে যে ফেরাউনের বিরুদ্ধে বললে কারো গায়ে লাগবে এটা আপনারা না দেখলে বুঝতাম না ঠিক কি না কেমন দিলাম সুন্দর হয়েছে না তো ফেরাউনের কথা বললে আপনার খারাপ লাগে কেন তাহলে বুঝা গেল ফেরাউনের চরিত্র ধারণ করে এমন কিছু মানুষ এখনো আমাদের আশেপাশে আছে আল্লাহ এদেরকে হেদায়াত দেন হেদায়াত কপালে না থাকলে আল্লাহ যা ইচ্ছা তাই করে ঠিক আছে কথা আল্লাহ বলছেন কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে কেবলমাত্র আল্লাহর ক্ষমতা চলবে কার কিয়ামতের ঘটনার উদ্বোধন কেমনে হবে রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন ইদাজুল আজকে কি মাইক ছুটে যাচ্ছে নাকি ওয়াজের চোটে হ্যাঁ চোটে হুজুর ওয়াজের স্পিডে মাইক হয়ে যাচ্ছে
ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাকে গতি বেড়ে যাচ্ছে ঠিক আছে আল্লাহ বলছেন এখানেও মনে হয় জিলজালের কিছু প্রভাব পড়ছে ঠিক না রমুনা যাই হোক আপনাদেরও যে আওয়াজ মাছের তেল যে খান আপনারা বুঝাই যায় আপনাদের আওয়াজ বুঝছেন বড়দুল্লাহ সাহেব মাছের তেল খায় তো সবাই কিন্তু তেল তেল আওয়াজ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার ভেতরের সব বোঝা বের করে দিবে প্রশ্ন হতে পারে জমিনের ভেতর থেকে জমিন কি বোঝা বের করে দিবে এর ব্যাখ্যায় মুফাসসিরগণ মোট তিনটা অর্থ দিয়েছেন সবাই বুঝে থাকলে বলেন তো মোট কয়টা অর্থ এই ঘটনাটা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয়বার ফু দিবেন যখন আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বমি করে বের করে দিবে মুফাসসিরগণ তিনটা অর্থ দিয়েছেন এক নাম্বার অর্থ তারা দিয়েছেন এই যে দুনিয়া থেকে চলে যাওয়া মানুষগুলো এই জমিনের গর্বে জমিনের ভেতরে মাটির নিচে ঘুমায়া আছে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন সিংহায় ফু দেওয়ার পরে আল্লাহর হুকুমে জমিনের নিচে শুয়ে থাকা মানুষগুলোকে জমিন খুলে দিবে জমিন তখন কবর থেকে বের করে দিবে রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলছে ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ আল্লাহ বলছেন তোমরা যখন পুনরায় সিংহের ফু দেওয়া হবে তখন মানুষ কবর থেকে উঠে কিয়ামতের মাটির দিকে যাবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা সবকিছুকে বের করে দিবে এক নাম্বার অর্থ বললাম জমিনের নিচে ঘুমায়া থাকা মানুষগুলোকে জমিন বের করে দিবে দুই নাম্বার অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই দুনিয়াতে মানুষ যত কথাবার্তা যত কাজকর্ম করছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে সব কিছু মাটির নিচে রেকর্ড হয়ে আছে রেকর্ডিং এর একটা স্তূপ হয়ে আছে যখন প্রবল কম্পনে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভেতরে থাকা ওই রেকর্ডিং এর স্তূপগুলো জমিন বের করে দিবে কার হুকুমে তিন নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে এই জমিনের নিচে তো পাথর আছে স্বর্ণ আছে যে সম্পদের জন্য মানুষ এত মারামারি করে কিয়ামতের সময় দেখা যাবে জমিন তার ভেতরে থাকা সকল সম্পদগুলোকে বের করে দিয়েছে মানুষ ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুৎকারের পরে কবর থেকে উঠে দেখবে হায় রে হায় যে সম্পদের জন্য দুনিয়াতে মানুষ মারামারি কাটাকাটি করত হামলা মামলা হত্যা খুন গুম রাজানি দুর্নীতি লুটপাট যে সম্পদের জন্য মানুষ এত পাগল পারা ওই সম্পদগুলোকে মানুষ চোখের সামনে দেখবে স্বর্ণ রৌপ্য হীরা জহরত মণি মুক্তা সব কিছু মানুষ চোখের সামনে দেখবে কিন্তু কোনো মানুষ ওই সম্পদের ধারে কাছেও যাবে না একটা উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি মনে করেন আগামীকাল সকালবেলা এই মাঠে যদি অলৌকিকভাবে দেখা যায় এই মাঠটা স্বর্ণভরা মাঠ বলেন তো এই গাবুরা ইউনিয়নের সকল মানুষ স্বর্ণগুলো কালেকশনের জন্য চেষ্টা চালাবে কম না বেশি কিন্তু কিয়ামতের দিন কবর থেকে উঠে মানুষ সম্পদের স্তূপ দেখবে কিন্তু সম্পদের ধারে কাছেও যাবে না কেন যাবে না কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সন্তান সন্ততি আর ধন সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে লাগবে আল্লাহ বলছেন যে সম্পদের জন্য তোমরা এত কিছু করো
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা তখন জমিনের ভিতরে থাকা বোঝাগুলো জমিন বের করে দিবে মানুষ কবর থেকে উঠে এই বিভীষিকাময় চিত্র যখন দেখবে মানুষ তখন বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবে কি হলো এই জমিনে আমরা তো মরার আগে গাবুরায় আমরা কপুতাক্ষর নদ দেখেছিলাম খেজুর গাছ কত রং বেরঙের গাছ কত কিছু দেখেছিলাম কবর থেকে উঠে কিয়ামতের দিন আপনারা দেখবেন এগুলো কিচ্ছু মানুষ বলবে হায় 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 কি হলো এই জমিনে আমরা তো কবরে ছিলাম মানুষ আরো বলবে আল্লাহ আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন কবর থেকে উঠে মানুষ তখন বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা মানুষ বলবে হায় আফসুস কে আমাদের কবরের ঘুম ভাঙালো কে আমাদেরকে কবর থেকে উঠালো আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামতের ঘটনা ঘটবে ওয়া সাদাকাল মুরসালুন রহমানের পাঠানো নবী রাসূলগণ যে কথা বলেছিলেন তাদের কথা সত্য ছিল আজকে কিয়ামতের ঘটনা ঘটে যাচ্ছে বলেন তো দেখি বাবা জান চাচা জান ভাই জানরা কিয়ামতের ঘটনা কিয়ামতের দিন যখন হাজির হয় কিয়ামত যখন মানুষ চোখের সামনে দেখবে বেনামাজি সুদখোর ঘুষখোর জালিম প্রকৃতির লোকেরা অন্যায় অপকর্ম দুষ্কৃতিকারী লোকেরা কিয়ামতের চিত্র দেখে কলিজার মধ্যে ভয়টা তখন বাড়বে না কমবে আল্লাহ এই কথাই বলেছেন কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়াত পাপী তাপীদের কলিজাটা তখন ভীত বিহ্বল হয়ে যাবে দৃষ্টি নত হয়ে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানদার যারা ভীত বিহ্বল হবে না তারা রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুওয়াদুন আল্লাহ বলছেন ইমানদার মোমেনদের কাছে ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা তুই কোনো টেনশন করিস না তোর জন্য কোনো চিন্তা নাই তোর জন্য কোনো ভয় নাই আল্লাহর প্রতিশ্রুত জান্নাতে যাওয়ার দিন আজকে এসেছে জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহ সেই সকল ইমানদারদের কাতারে আমাদেরকেও সামিল করে দাও আরো আসতে বলেন আমিন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে এই অবস্থা দেখে মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা কি হলো এই জমিনের আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ বলছেন শোনো জমিনের আজ কি হয়েছে আজ এই জমিন সব খবর বলে দিবে আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর জমিন আবার কিসের খবর বলবে তিরমিজি শরীফের হাদিস থেকে ব্যাখ্যাটা শোনালেন নবীজি একবার এই আয়াত সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন সাহাবীদের সামনে তেলাওয়াত করে নবীজি বললেন ও আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারুহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন আও আমাতিন বিমা আমিলা আলা দরিহা কাদা ওয়া কাদা নবীজি বললেন আমার সাহাবীরা শোনো জমিনের খবর হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জমিনের উপরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা যত আমল করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন জমিন সবকিছু ফাঁস করে দিবে যার কাছে তিনি কি আপনাদের মনোযোগ আছে না চলে গেছে এ এখন কিন্তু মূল ওয়াচুস কি কথা শুনতেছেন জমিন আমাদের সকল সুকর্ম আর অপকর্মের নীরব সাক্ষী নীরব নবীজি বলছেন এগুলো সব জমিন ফাঁস করে দেবে শুনেন শুনেন
এখন আমাদের জবান আছে আমরা কথা বলতে পারি কিন্তু এই যে আপনারা বসেছেন মাটির উপরে বলেন তো এই মাটি এই জমিনের কি কোনো জবান আছে নাকি আস্তে বলবেন না জোরে বলেন জবান আছে নাকি কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান হবে বন্ধ আর জমিনের জবান খুলে দিবেন কে আপনারা বলবেন হুজুর আমাদের জবানটা যে বন্ধ হবে আপনি এটা পাইলেন কোথায় আমি আল্লাহর কোরআন থেকে বলছি শুনুন আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি তোমাদের জবান বন্ধ করে দেব একটা কথা বলতে পারবে না আমাদের বিচার আর আল্লাহর বিচারের সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করেছি সব আল্লাহ জানেন কিনা জানার পরে আল্লাহ একতরফা বিচার করবেন না আপনি যে অপরাধী অপরাধীর অপরাধ আল্লাহকে প্রমাণ করে দিবেন দুনিয়াতে তো অনেক সময় দেখা যায় নির্দোষ মানুষকেও অপরাধী বানানো হয় আমাদের বিচার আর আল্লাহর বিচার একরকম নয় আল্লাহর বিচার হলো এক্সেপশনাল আল্লাহর বিচারের সাথে দুনিয়ার মানুষের বিচারের কোনো মিল না আমাদের বিচারগুলোর প্রক্রিয়া হলো এমন কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে চার্জশিট গঠন হয় এরপরে তদন্ত হয় আদালতে সেটা গেলে মামলার হেয়ারিং হয় সাক্ষ্য গ্রহণ হয় তারপরে বিচারক সাহেব রায় দেন মাঝে মাঝে দেখা যায় উপর মহলের প্রেসারে রায় যাওয়ার কথা একদিকে চলে যায় আরেকদিকে কি বলেন রকম কিন্তু আল্লাহর বিচারে এমন কোন সিস্টেম নাই আল্লাহ বলছেন বান্দা শোনো আমার বিচার কেমন হবে তোমার এই জবানটা বন্ধ হয়ে যাবে মুখ বন্ধ করে দেব তোমার হাত আমার সঙ্গে কথা বলবে এই হাত দিয়ে তুমি কত অপকর্ম করেছো তোমার হাত তোমার রবের কাছে বলবে এই হাত দিয়ে মাস্তানি করে কত দাড়িওয়ালা লোকের দাড়ি ধরে টেনেছেন এই হাত দিয়ে কত নিরপরাধ আলেমদের হাতে হাত করো আর পায়ে ডান্ডা মেরে লাগিয়ে বেয়াদবি করেছেন এই হাত সেদিন বলে দিবে আল্লাহর কাছে এই হাত দিয়ে কলম ধরে কত নিরপরাধ মানুষকে এই হাত দিয়ে ফাঁসির রায় দিয়েছেন মিথ্যা রায় লিখেছেন হাত সেদিন ফাঁস করে দিবে কার কাছে এই হাত দিয়ে কলম ধরে ইসলামের বিরুদ্ধে কত লেখালেখি করেছে হাত সকল অপকর্ম ফাঁস করে দিবে কার কাছে আল্লাহ বলছেন তোমার হাত কথা বলবে পা কথা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে বিচরণ করে করে যেথায় যেখানে গিয়ে যা করেছ পা সব কিছু বলে দিবে কার কাছে আহারে আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন দেখেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله বলছেন তোমাদের চোখ কথা বলবে হে যুবকরা শোনো এই যে চোখ আল্লাহর নিয়ামত এই চোখের অপব্যবহার করো না ফোন হাতে নিয়ে সারা দিন এই ফোনের মধ্যে নাটক সিনেমা পর্নোগ্রাফি কিংবা নিষিদ্ধ কোনো জিনিস দেখো না এখন চোখের জবান নাই কিয়ামতের দিন চোখ দিয়ে দেখা নিষিদ্ধ সকল বিষয়ের সাক্ষী চোখ সেদিন সবকিছু বলে দিবে কার কাছে চোখের খেয়ানত মানুষ জানে না কালো চশমা চোখে লাগিয়ে কালো চশমার ফাঁক দিয়ে মেয়েদেরকে দেখো বেকার নারীর দিকে তাকায় থাকো যুবকরা চোখের খেয়ানত মানুষের কাছে ধরা পড়ে না কিন্তু আল্লাহ বলেছেন ইয়ালাম খাইনাতাল আয়ন চোখের খেয়ানতের খবর যার কাছে আছে তিনি কি শুধু তাই নয় ওয়া তুখফিস সুদুর অন্তরের খবর আল্লাহ জানেন আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কিন্তু সবার মনের খবর যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন তোমাদের চোখ তোমাদের কান তোমাদের চামড়া পর্যন্ত কথা বলবে আর এই জমিন তো নীরব সাক্ষী হয়ে আছে আমরা এই জমিনের উপরে যত সুকর্ম অপকর্ম করছি জমিন সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন জমিন সেগুলো বলে দিবে কার কাছে আস্তে বলবেন না গলা ছেড়ে বলেন কার কাছে আল্লাহ বলছেন
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতর থেকে সবকিছু বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা এগুলো দেখে মানুষ বলবে জমিনের কি হলো আল্লাহ বলছেন জমিনের কি হলো শোনো ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারাহা জমিন সেদিন সবকিছু ফাঁস করে দিবে কার কাছে মানুষ ভাবতে পারে কেন জমিন সবকিছু আল্লাহর কাছে ফাঁস করে দিবে আল্লাহ পরের আয়াতে জবাব দিয়েছেন বি আন্না রাব্বাকা আমহালা কারণ জমিনকে এই আদেশ যিনি দিয়েছেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের আট আয়াতের মধ্যে পাঁচ আয়াতের তাফসীর শেষ হয়েছে আর তিনটা আয়াত কিছুক্ষণ থাকা যাবে না ইনশাআল্লাহ ওই তিন আয়াতে আপনাদের জন্য সবক আছে হোমওয়ার্ক আছে কিছু হোমওয়ার্ক নিয়ে যাওয়া লাগবে না এরপরে আল্লাহ বলছেন يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم شدين دلے دلے منوش گلو کے اٹھایا منوش گلو کے قبر تھے کے اٹھانا ہو بے دلے دلے منوش اٹھ بے کیا موتر ماتے منوش جا بے کہنا ليروا أعمالهم جاتے کرے تدر عمل گلو تدر کے دیکھا نو جائے এই দুনিয়াতে আমি আর আপনি আমরা যা করছি সব আমল নামা কিয়ামতের দিন আমাদেরকে যিনি দেখাবেন তিনি কে খবরদার খবরদার সাবধান পাপ করার আগে গুনাহ করার আগে মামারা ভাইরা চিন্তা করবেন আল্লাহর একটা সিসিটিভিতে সব কিছু রেকর্ড আছে নারাই একটু উদাহরণ দিয়ে বুঝাই এই যে আমার সামনে জিনিসগুলো হলো ক্যামেরা এই ক্যামেরা বানাইছে কে জোরে বলেন মানুষ এই ক্যামেরার কাজ হলো ক্যামেরা দিয়ে অডিও ভিডিও ধারণ করে রাখা যায় এখন ক্যামেরাটা বানাইলো মানুষ কিন্তু ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি আল্লাহ আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানায় অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে রেকর্ড করে রাখতে পারে তো জ্ঞানদাতা সেই মহান আল্লাহ তিনি কি আমার আপনার সারা জীবনের সুকর্ম অপকর্ম সব রেকর্ড করে রাখতে পারেন না পারেন এটা যদি বিশ্বাস হয় যুবকরা তো অন্ধকারে তুমি একাকী নীরবে গুনাহ কেমনে করো যদি এটা বিশ্বাস হয় আড়ালে আড়ালে ইসলাম বিরোধী কাজ অন্যায় অপকর্ম দুর্নীতি লুটপাট গুনাহের ধারে কাছে কেমনে যান দুনিয়ার মানুষ না জানলেও একজনের সিসিটিভিতে সব ধরা পড়ছে তিনি কি আল্লাহ এই কথাই বলছেন বান্দা তোমাকে দেখানো হবে সব তুমি দেখবা কোথায় তুমি কি অপকর্ম করেছো দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়ে একজনকে তো ফাঁকি দিতে পারবা না সবাই বলেন তো যাকে ফাঁকি দেওয়া যাবে না তিনি কি আল্লাহ বলছেন সবাই তাদের আমলনামা দেখবেন আর কিয়ামতের দিন দল হবে মোট দুইটা জুড়ে বলেন কয়টা আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈম আল্লাহ বলছেন একটা হলো জান্নাতি দল আরেকটা হলো জাহান্নামী দল জান্নাতুল কেরাম তারা তাদের আমলের খাতা সামন থেকে ডান হাতে গ্রহণ করবে আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে গ্রহণ করবে দুই দল দুই দলের লোকেরা আমলনামা হাতে পেয়ে তারা কে কি বলবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কাইন 15 নম্বর 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কারাউ কিতাবিয়া ইন্নি বানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া আল্লাহ বলছেন জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে তারা ডান হাতে আমলনামা পেয়ে তারা আনন্দিত হয়ে বলবে হা ওমকরা ও কিতাবিয়া আচ্ছা বলেন তো এসএসসি বা এইচএসসি পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পরে এ প্লাস পাওয়া ছাত্র সে তার মার্কশিটটা রেজাল্ট শিটটা সবাইকে দেখাতে চাইবে কি চাইবে না জান্নাতি লোকেরা আমলনামা হাতে নিয়ে দেখবে তার সারা
সারা জীবনের সকল সুকর্ম এখানে লেখা আছে আমার নামে হাতে পেয়ে সে আনন্দের সাথে বলবে দেখো 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 হ্যাঁ উমকরা উ কিতাবিয়া আমার আমল নামা পড়ে দেখো ইন্নি জানন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি ধারণা করতাম মনে করতাম একদিন আমি হিসাব পাবো আমার বিচার হবে এজন্য দুনিয়ার জীবনকে কাজে লাগিয়েছিলাম আল্লাহ বলবেন বান্দারে আমার গোলামি করার কারণে আমার জান্নাতে আজকে তুমি দাখিল হয়ে যাও আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও আরো আস্তে বলেন আমিন এরপরে আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ বলছেন জাহান্নামীরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে গ্রহণ করার পরে আফসোস করে বলবে হায় রে হায় আমার হাতে যদি আজকে আমলনামা না দেওয়া হতো আমি বেঁচে যেতাম যদি আজ হিসাব না নেওয়া হতো সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো আমার কত ধন সম্পদ ক্ষমতা ছিল কিন্তু কোন ধন সম্পদার ক্ষমতা আমার কোনো কাজে লাগলো না আল্লাহ এরকম জিল্লতি আর বেজ্জতি থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন্নাস ওয়াশতাতাল লিউরাউ আমালাহুম দলে দলে মানুষ উঠবে তাদের আমল মানুষ দেখবে এরপরে আল্লাহর বিচারটা শুরু হবে কেমনে আল্লাহ বিচার করবেন শেষের দুইটা আয়াতে আল্লাহ বলছেন ফামাইয়া মাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা অতএব অনুপরিমাণ ক্ষুদ্রতি ক্ষুদ্র ভালো কাজ যারা করবে সেও তা দেখবে অর্থাৎ সে তার সেই ক্ষুদ্র কাজের প্রতিদান পাবে আবার অনুপরিমাণ ক্ষুদ্রতি ক্ষুদ্র পাপের কাজ যারা করবে সেটাও তারা দেখতে পাবে এই যে দুইটা আয়াত আপনাদের কষ্ট হচ্ছে এই দুইটা আয়াত থেকে সব শিক্ষা নেবেন সুবহানাল্লাহ আল্লাহ কি বললেন দেখেন শেষের দুইটা আয়াতে এত সুন্দর এই সূরা জিলজাল শেষ করেছেন আল্লাহ এভাবে যদি তুমি ক্ষুদ্র আচ্ছা আপনাদের এলাকায় তো সরিষা চাষ মনে হয় না কিন্তু হ্যাঁ হয় সরিষা দেখেছেন আপনারা আচ্ছা মাঝে মাঝে হয় সরিষার দানা ছোট না বড় এর চেয়ে আরো ছোট অনুপরিমাণ ক্ষুদ্র গুনাহ করলে বান্দা তোমার কে সেটার পুরস্কার তোমাকে সেটার শাস্তি দেওয়া হবে আর অনুপরিমাণ ভালো কাজ করলে সেটারও তোমাকে পুরস্কার দেওয়া এর দ্বারা কি উদ্দেশ্য এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন যে পাপের কাজ যত ছোট হোক এটা ধারে কাছে ওঠায়ও আর ভালো কাজ সেটাও যত তুচ্ছ হোক হালকা হোক সেটা তুমি ছাইরা দিও না বরং সেটাও গুরুত্ব দিয়ে করো কেন তার কারণ হলো কোন পাপকে যদি হালকা মনে করেন ছোট মনে করে যদি সেই পাপ আপনি করেন ছোট ছোট অনু 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 ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ করতে করতে সেগুলো জমতে জমতে একটা সময় গুনাহের পাহাড় হয়ে যাবে আবার যদি ছোট্ট ছোট্ট ভালো কাজ তাচ্ছিল্য না করে অবহেলা না করে সেটাও যদি গুরুত্বের সঙ্গে করেন তো দেখা যাবে ছোট ছোট ভালো কাজগুলো জমতে জমতে নেকির একটা পাহাড় হয়ে যাবে এজন্য আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় একটা খেজুর সৎকা করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করা এটাকেও তুচ্ছ মনে করো না কারণ এরকম তুচ্ছ তুচ্ছ ভালো কাজ দিলেই তো নেকির পাহাড় হয়ে যাবে ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন শোনো শোনো কিচ্ছু যদি না পারো ভালো কথা বলো এটাও তো সৎকা এটাও তো ভালো কাজ আবার যদি না পারো তো পিপাসার্থ মানুষকেও তুমি পানি পান করাও নবীজি বলেছেন পিপাসার্থ মানুষকে পানি পান করানো এটাও ভালো কাজ তুচ্ছ মনে করো না হালকা মনে করো না এরকম ছোট ছোট অনু অনু পরিমাণ ভালো কাজ জমতে জমতে নেকির পাহাড় যখন জমে যাবে এই নেকি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আবার পাপের কাজ
ছোট মনে করে পাপ করা যাবে না যুবকরা ফোন হাতে নিয়ে চবাবতেছো একটা ভিডিও দেখলে কি হইছে আজকে একটা দেখেছো কালকে আর একটা দেখছো পরের দিন আর একটা দেখছো দেখতে দেখতে ছোট ছোট গুনাহ জমতে জমতে বিরাট একটা গুনাহের পাহাড় হয়ে যাবে ওই গুনাহের পাহাড় গুনাহেরই বোঝা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এজন্য ছোট ছোট গুনাহ সেগুলো থেকে দূরে থাকতে হবে আবার ছোট ছোট ভালো কাজ সেটাকেও গুরুত্ব দিয়ে করতে হবে দুইটা ঘটনা আমার মনে পড়েছে ছোট দুইটা ঘটনা হাদিস থেকে আমি কি বলবো ছোট দুইটা ঘটনা শুনেন অনেক শিক্ষা আছে এর ভিতরে একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজি রোজাও রাখে নেক আমল করে পর্দাও করে কিন্তু এই মহিলার একটা বদ অভ্যাস ছিল মহিলাটা তার ঘরের বিড়ালকে বেঁধে রাখত খাবার দিত না অভুক্ত রেখে দিত ওই মহিলা যখন মারা গেল নবীজি তখন বললেন মহিলার নামাজ রোজা সমস্ত ভালো ইবাদত সব কিছু বরবাদ হয়ে গিয়েছে কারণ বিড়ালের মতো ছোট্ট একটা প্রাণীকে বেঁধে রেখে অভুক্ত রেখে সে কষ্ট দিয়েছে তাহলে কি বুঝতে পারলেন একটা প্রাণীকে কষ্ট দিয়েছে এটাকেও আপনি হালকা গুনাহ মনে করেন এটার জন্য জাহান্নাম হয়ে যেতে আবার আরেকটা ঘটনা শুনেন একজন জিনাকারিনী মহিলা জিনা করে ফেলেছে বলেন তো জিনা হারাম করেছেন কে জিনা করে মহিলা জাহান্নামী হয়ে গিয়েছিল কিন্তু ওই মহিলাটা একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই রাস্তার মধ্যে মহিলা একটা পিপাসার্থ কুকুরকে দেখল পিপাসার্থ কুকুর এটাকে দেখে মহিলার মনে বড় দয়া হলো মহিলার মনে বড় মায়া লাগলো এখন তো আমরা কাপড় কাপড়ের মোজা ব্যবহার করি কিন্তু সেই সময় মানুষ চামড়ার মোজা ব্যবহার করত মহিলা তখন তার পায়ের চামড়ার মোজাটা খুলে একটা কুয়া থেকে পানি উঠায়া ওই পিপাসার্থ কুকুরকে পান করালো পিপাসার্থ একটা কুকুরকে পানি পান করানো আপনার কাছে হালকা তুচ্ছ ভালো কাজ মনে হতে পারে কিন্তু আমার আল্লাহর কাছে এই হালকা কাজটা এত ভালো লাগলো এই ভালো কাজের জন্য আল্লাহ তার বান্দিকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিয়েছে তাহলে এই দুইটা ঘটনা থেকে আমরা শিখলাম তুচ্ছ তুচ্ছ হালকা হালকা গুনাহ ওই গুনার ধারে কাছেও আমরা যাব না আবার হালকা হালকা ছোট ছোট ভালো কাজ ওইটাকেও অবহেলা করে আমরা ছেড়ে দিব এই যে মাহফিল হচ্ছে এটা তো ভালো কাজ আপনাকে এলাকার মুরব্বী বললেন যাও বাবা পোস্টারগুলো লাগাও এটাও ভালো কাজ আপনাকে বললেন আমফানের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে চলো আমরা রাস্তাটা মেরামত করি এটা কিন্তু ছোট কাজ না এটা আরো অনেক বড় কাজ কারণ মানুষের চলার জন্য রাস্তা তৈরি করে দেওয়া এটা হলো মহান কাজ এরকম ভালো ভালো কাজে আপনাকে ডাকলে এই যে যুবকরা অনেক সময় সামাজিক সংগঠন বানায় রক্তদান কর্মসূচি এরপরে তারা বৃক্ষরোপণ কর্মসূচি করে এরপরে যে সকল যুবকরা তোমাদেরকে যুবকদেরকে ইসলামের জন্য দিনে আন্দোলনের জন্য ডাকবে এর চাইতে শ্রেষ্ঠ কাজ দুনিয়াতে আর সেই কাজে যোগদান সেই কাজে যোগদান করতে হবে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণপণ লড়াই করে যাব দিনের বিজয় সাধন করা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হলো দিনের পক্ষে কাজ করে যাওয়া বিজয় দেওয়ার মালিককে বিজয় যদি দেখে আমি নাও যেতে পারি আল্লাহ বলেছেন বান্দা তোমার জন্য পুরস্কার আছে আমরা বললাম আল্লাহ কি পুরস্কার রেখেছেন আল্লাহ বললেন মরার আগ পর্যন্ত এই দল ওই দল ওই দল সেই দলে না গিয়ে তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতে পারো দিনের বিজয় না দেখলেও তোমার ব্যক্তিগত লাভ আছে আমরা বললাম আল্লাহ ব্যক্তিগত লাভটা কি আল্লাহ বললেন ইয়া গফিরুলকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল্লাহ বলছেন বান্দা তুমি আমার দিনের পক্ষে কাজ করায় কথা বলায় রক্ত দেওয়ায় জীবন দেওয়ায় আমি তোমার সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আমি আমার জান্নাত দান করি এজন্য আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণপণ লড়াই করে যাব কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন
সম্মানিত উপস্থিতি চলেন আমি প্রত্যেকদিন আলোচনা আলোচনার শেষে কিছু শিক্ষা বলে যাই কি শিখলাম এতক্ষণ কয়েকটা শিক্ষা নিয়ে তো বাড়ি যাওয়া দরকার আজকে আমরা সূরা জিলজালের তাফসীর শুনলাম এই সূরা জিলজাল থেকে মাত্র 6টা বেশি বললে মনে থাকবে না মাত্র 6টা শিক্ষা নিয়ে বাড়ি যাই কয়টা চলেন মুখস্থ করে ফেলি এক নাম্বার শিক্ষা আজকের সূরা থেকে দিলাম ওই যে প্রথম আয়াতে আমরা পড়েছিলাম ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা যখন জমিনকে প্রবলভাবে কাঁপায়া দেওয়া হবে এই জমিনকে কাঁপায়া দেওয়া জমিনে যে কোনো গজব দেওয়ার ইখতিয়ার কার এক নাম্বার শিক্ষা নিলাম আল্লাহ আমরা তোমার জমিনের উপরে বসবাস করে কখনো তোমার দিন বিরোধী কোনো কাজ করব না এই ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ এক নাম্বার শিক্ষা দুই নাম্বার শিক্ষা হলো ওই যে পড়েছিলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরের সব বের করে দিবে ওখানে সম্পদের কথা বলছিলাম মনে আছে এই সম্পদ অর্জন করতে গিয়ে আপনারা নামাজ পড়েন না ঠিকমতো এই সম্পদ অর্জন করতে গিয়ে মারামারি কাটাকাটি দুর্নীতি সুদ ঘুষ অপকর্ম লুটপাটের দিকে চলে যান অথচ এই সূরায় জানতে পারলাম এই সম্পদের জন্য এত দেওয়া না আমরা অথচ এই সম্পদ কোনো কাজে লাগবে না সুতরাং দুই নাম্বার শিক্ষা হলো সম্পদের জন্য মাতোয়ারা হয়ে কখনো আল্লাহর দিনের বিপরীত কোনো কাজে আল্লাহর হুকুম বিরোধী কোনো কাজে জড়ানো যাবে বরং সম্পদ ব্যয় করব কার পথে দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার শিক্ষা হলো ওই যে বলেছিলাম জমিন নীরব সাক্ষী যা করছি আমরা জমিন সাক্ষী হয়ে আছে সুতরাং ভাইরা আসুন সাবধান হই এমন কোন অপকর্ম যেন না করি যেটা জমিন কিয়ামতের দিন ফাঁস করে দিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আসুন জমিনের উপরে আমরা আল্লাহর বান্দার মতো বিচরণ করি গুলামের মতো বিচরণ করি যতদিন জমিনে থাকব এই জমিনে কার গুলামি করব চার নম্বর শিক্ষা হলো কিয়ামতের দিন আমাদের আমলনামা দেখানো আহারে শুনেন 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 গোপনে গোপনে এখানে আমরা অনেক গুণা করছি কেউ জানে না জানলে মান ইজ্জত থাকবে ওগুলো যদি কিয়ামতের দিন দেখানো হয় চিন্তা করেন তো কি হবে আল্লাহর নাম সাত্তার আল্লাহ আমরা গোপনে যেগুলো করেছি এগুলো কিয়ামতে দেখায়ও না দেখায়ও না এগুলো গোপনে গোপনে মাফ করে দাও বলেন আমিন চার নাম্বার শিক্ষা হলো যুবকদেরকে বলছি এই কথাগুলো যুবকরা তোমরা একা হয়ে গেলে গুণা করতে তোমাদের মন চাই বেশি বিশেষ করে এখন চরিত্র ধ্বংস করার জন্য ঘরের বাইরে যাওয়া লাগে না পকেটে থাকা মোবাইলই যথেষ্ট একা একা গুণা কইরো না নীরব গুণা ছেড়ে দাও পাঁচ নাম্বার শিক্ষা হলো ভালো কাজ যত হালকা হোক তুচ্ছ হোক আমরা ভালো কাজকে গাফলতে করে ছাড়ব না ওই ভালো কাজটা করবো ইনশাআল্লাহ ছয় নাম্বার শিক্ষা হলো গুনার কাজ হালকা হোক তুচ্ছ হোক এটা ধারে কাছেও আমরা যাব এই যে সূরা জিলজালের ছয়টা শিক্ষা আমরা নিলাম আমার মনে হয় এই ছয়টা শিক্ষা গ্রহণ করতে পারলেই আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে জীবনটা আখেরাতমুখী হয়ে যাবে